বলছে ভালোই কথা বল। আরে কলর ফোড়াচ্ছে। পণের দাবিতে স্ত্রীকে খুন স্বামীর, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের যদুপুর গ্রামে। ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। মৃতার নাম অর্চনা বেরা, বয়স প্রায় 35 বৎসর। জানা গিয়েছে আজ সোমবার সকালে মৃতার প্রতিবেশী ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় ঘরের ভিতর গিয়ে দেখেন খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অর্চনা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বাড়ির চিলে কোঠা থেকে আটক করেছে মৃতার স্বামী তারকনাথ বেরাকে। পুলিশের প্রাথমিক অনুমান, লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করাতেই মৃত্যু হয়েছে অর্চনার। ঘটনাস্থল থেকে লাঠিটিও উদ্ধার করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। মৃতার ভাইয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চালানো হতো অর্চনার ওপর। তারকনাথ পরকীয়ার সাথেও জড়িত ছিল বলে অভিযোগ করেছেন মৃতার ভাই তপন প্রামাণিক। খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ। তদন্তে নেমে মৃতার ভাইয়ের অভিযোগের পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। চন্দ্রকোনা থেকে তনুব ঘোষের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। কেন কেন মারধর করত? মৃতা কে হয়? আপনার কি হয় যে মারা গেছে? আপনার দিদি হয়? মানে তার কি মনে হচ্ছে? আপনার জামাই মেরে দিয়েছে, খুন করেছে? সেই তো মেরেছে, সেই খুন করেছে। কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন? কি কারণে গন্ডগোল কিছু ভাবতে পারতেন না? ও শুধু গেঁজা খাবে, মদ খাবে, ওকে শুধু টাকা দেব, আর মেয়াবাজি করবে। তাহলে কি মনে হচ্ছে ওই জন্য বাধা দিত বলে আপনার দিদিকে খুন করেছে? ওই বাধা দিত বলেই সবসময় গন্ডগোল। আপনার কি নাম? তপন। তপন কি? মানে মেরে দিয়েছে ওর স্বামী? ওকে স্বামী মেরে দিয়েছে। এসে দেখলাম যে মারাই গেছে, মেরে দিয়েছে। কি ওর নামটা? কি মেয়েটার নাম? হ্যাঁ। কেন কেন মারলো বলে মনে করছেন? কি মনে করছেন? গন্ডগোল আরে কিছু হচ্ছিল আগে? হতো, কিন্তু এই মুহূর্তে হইছে নাকি বলতে পারবো না। এই মুহূর্তে কিছু বলতে পারবো না। মানে অন্য কিছু সন্দেহ করছেন? কিছু তাও বলতে পারবো না। আমরা কেন দূরে বাড়ি সেটাও বলতে পারবো না। আর এ পাশে আমাদের অত আশা যা আশাও নেই যে জানবো, এ পাশে কিছু জানবো সেটাও না। আমার ওই সেই স্কুলের দিকে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।